بسم الله الرحمن الرحيم الله تعالى বলেন يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفا হে বিশ্বাসীগণ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করো, তোমরা দ্বিগুণ হারে চক্রাহারে সুদ খায় না। আল্লাহ তাআলা সুদ খাওয়াকে হারাম করেন। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বায়আ ও হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। একটু দুটি কথা পাশাপাশি কেন? ক্রয় বিক্রয় লেনদেন ব্যবসা বাণিজ্য হালাল, সুদ লেনদেন হারাম, এই কথা কেন? দুইটা জিনিসেই টাকা বাড়ে। আমি 10 টাকা হালি কলা কিনলাম, 15 টাকা হালি বিক্রি করলাম, টাকা বাড়লো না কমলো? আমি 100 টাকা দিলাম, 6 মাস পরে 110 টাকা নিব, টাকা বাড়লো না কমলো? বাড়লো। তাহলে একটা হালাল আর একটা হারাম কেন? এ কেমন কথা হলো? আহাল্লাল্লাহুল বায়আ ও হারামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, অথচ দুটাতেই টাকা বাড়ে। ক্রয় বিক্রয় হচ্ছে বিনিময়ে লেনদেন, ক্রয় বিক্রয় হচ্ছে বিনিময়ে লেনদেন। টাকা দিয়ে কলা কিনেছি, টাকা দিয়ে টাকা নিনি, টাকা দিয়ে কলা কিনেছি, কলা বিক্রি করে টাকা বেশি হয়েছে, আর 110 টাকা দিয়ে 110 টাকা নিয়েছি, এখানে মধ্যে কোনো বিনিময় ঢোকেনি, হুবাহু ওই জিনিসটাই বেশি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাইবার থেকে সাহাবীগণ আসলেন, তখন তারা 2 কেজি দিয়ে 1 কেজি ভালো খেজুর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বললেন যে এইগুলো কি খাইবারের সব খেজুরই কি এরকম এত উন্নত মানের? তখন সাহাবীগণ বললেন জি না, এইটা আমরা 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছি, 2 সা দিয়ে 1 সা নিয়েছি, সা পরিমাপ 2.5 কেজি ধরে, তো 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন আইনুর রেবা, এটাই তো আসল সুদ, প্রকৃত সুদ তো এটাই, এটাই তো আসল সুদ, তোমরা করেছ কি? ইন্না লিল্লাহ, একই কথা। যদি 2 কেজি খেজুর বিক্রি করে 1 কেজি কিনা হতো তাহলে আর সুদ হতো না, একটা বিক্রি করে আর একটা কিনেছে। ধান ধানের বিনিময়ে নেন, একটা ধান খুব উন্নত মানের, একটা ধান কম মানের, কিন্তু এইটা বেশি দিয়ে উন্নত মানেরটা কম নিতে পাবেন না, হুবহু একটা জিনিস কম হয়ে গেলে তার নাম সুদ। যদি ধান দিয়ে গম নেন তখন আর সুদ হবে না, 2 মণ ধান দিয়ে 1 মণ গম নিলেন তখন আর সুদ হবে না, তবে গম দিয়ে গম বেশি নেওয়া বা কম দেওয়া সুদ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য ক্রয় বিক্রয় হালাল,
আর সুদ হারাম, চিরদিনের জন্য সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, শোনো, আর রিবা মাওযুআতুন বাইনা কাদামাইয়া, সুদকে চিরদিনের জন্য আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, সুদ চিরদিনের জন্য হারাম। ব্যবসা বাণিজ্য লেনদেন ক্রয় বিক্রয় চিরদিনের জন্য হালাল, একটা দিয়ে একটা নেই, তাই যায়। আর সুদ ব্যাংকে রাখলেই টাকা বাড়ে, তা হারাম। বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেইটা হালাল। ব্যাংকের সর্বধরনের চাকরি কাজ কর্ম পাহারাদারি সব কিছু হারাম।